ভালো চিত্রের পাশাপাশি চিত্রটা বুঝে যদি লেখা যায় তাহলেই অনেক ভালো নাম্বার পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, হাসান স্যারের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে চিত্র যদি আমরা খুব সহজে আঁকতে পারি, আবার সেই চিত্রগুলোকে যদি ইন্ডিকেট খুব দ্রুত করে, চিত্রটা যদি দ্রুত এঁকে যদি সেটার বর্ণনা যদি আমরা ঠিক মতো লিখতে পারি, তাহলে পরিপূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে আমরা আমাদের অনেক শিক্ষার্থীরা চিন্তা করে কি যে এই জিনিসটা মুখস্থ করতে হবে, ওই জিনিসটা মুখস্থ করতে হবে। না, আসলে কিন্তু মুখস্থ করার দরকার নাই। অনেক কিছু আছে যেগুলোর তুমি যদি চিত্র পারো, তাহলে সেই চিত্রগুলো চিত্রটা দেখে তুমি বাকি অংশটা বর্ণনা খুব সহজেই পারবে, বর্ণনাটা খুব সহজেই লেখা সম্ভব। এখন খেয়াল করো, আমরা গত ক্লাসে, তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে তুমি খুব সহজেই মানব চক্ষুর চিত্র আঁকতে পারবে। তোমরা নিশ্চয়ই সেটা শিখে গেছো। আজকে আমরা শিখবো এই মানব চক্ষুর চিত্র কি হচ্ছে, চিহ্নিত কয়েক করতে হয় কিভাবে, এবং এই চিহ্নিত করার পাশাপাশি এইগুলো কিভাবে খুব সহজেই বর্ণনা করা যায়। চলো যাই, আমরা দেখি। আমরা প্রথমে আগে মানব চক্ষুর চিত্রটা চিহ্নিত করব। দেখো, আমি আগে একটি চিত্র এঁকে রেখেছি যাতে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারো। দেখো, এখানে চিত্র এঁকে রেখেছি এবং এই মানব চক্ষুর চিত্রটা তোমরা কি করবে, চিহ্নিত করবে এবং গঠন ব্যাখ্যা করবে। প্রথমে দেখো যে আমরা চিহ্নিত করে নিই, কিভাবে চিহ্নিত করতে হয়। দেখো, এটা হচ্ছে সবচেয়ে বাহিরের স্তর, স্ক্লেরা। স্ক্লেরা দ্বিতীয় স্তর হচ্ছে করোয়েড। করোয়েড তৃতীয় স্তর হচ্ছে রেটিনা। স্ক্লেরা, করোয়েড, রেটিনা। এখন লক্ষ্য করো, এখানে সবচেয়ে বাইরের যে স্তরটা, সেই স্তরটাকে নিয়ে যায় এখানে। এটা, এই স্তরটার নাম কি? এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া, তারপরে দেখো যে এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তারপরে তোমার কি যে অ্যাকোয়াসিমারের পরে এটাকে চিহ্নিত করি, এটাকে চিহ্নিত করি, এটা হচ্ছে আইরিশ। আইরিশ, এরপরে দেখো যে আইরিশের পরে এটা হচ্ছে তোমার পিউপিল বা তারারন্ধ্র। এটা হচ্ছে চক্ষু লেন্স। তারপরে এই অংশটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এবং এই পেশি হচ্ছে সিলিয়ারি পেশি।
সিলিয়ারি পেশি এবং এগুলো হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু চিত্র আমরা দিব, তাহলে লিখবো যে চিত্র চোখের অভ্যন্তরীণ গঠন, চোখের অভ্যন্তরীণ গঠন। একটু লক্ষ্য করো, আমরা চোখটাকে ইন্ডিকেট করেছি, অর্থাৎ আমরা চোখের অংশটাকে আমরা আইডেন্টিফাই করেছি। দেখো, আমরা চোখের অংশটাকে আইডেন্টিফাই করেছি। এখন এটাকে আমরা কি, যদি আমরা এভাবে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা কিন্তু এটার বর্ণনা করতে পারবো। যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে খুব সহজে এটার বর্ণনা করতে পারবো। একটু লক্ষ্য করো, আমরা কি কিভাবে এটার বর্ণনা করতে পারি। প্রথমে দেখো যে প্রথমে একটা একটা চক্ষু কোথায় অবস্থান করে। তোমরা জানো চক্ষু কোঠরে চক্ষু অবস্থান করে, অর্থাৎ এই যে কোঠর অর্থাৎ গত্থ, এই একটা এই একটা, অর্থাৎ এই যে গত্থ দুইটা, এই গত্থ দুইটার মধ্যে দুইটা চক্ষু অবস্থান করতেছে। এই গত্থকে বলা হয়ে থাকে চক্ষু কোঠর, আর চক্ষু কোঠরের মধ্যে যে চোখটা অবস্থান করতেছে এটি হচ্ছে তোমার কি, যে চক্ষু গোলক। দেখো কোঠরের মধ্যে এই যে চোখের গোলকটা, দেখো এই দিক ওই দিক যদি আমরা তাকাই, উপরে নিচে যদি তাকাই, তাহলে আমরা দেখবো যে চক্ষু কোঠরের মধ্যে চোখটা একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত এদিক ওদিক ঘুরতে পারে, অর্থাৎ কিছুটা এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে, কিন্তু সেটা কিন্তু অনেক বেশি না, অল্প পরিমাণ এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে। অর্থাৎ চোখ কি, যে চক্ষু গোলকটা চক্ষু কোঠরের মধ্যে কি একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সে নড়াচড়া করতে পারে। বুঝতে পারতেছি? এরপরে দেখো যে এই যে চক্ষু গোলক, এই চক্ষু গোলকটা তিন স্তরে গঠিত। দেখো প্রথম স্তরটা হচ্ছে স্ক্লেরা, দ্বিতীয় স্তরটা হচ্ছে করোয়েট, তৃতীয়টা হচ্ছে রেটিনা। প্রথম স্তরটা কি স্ক্লেরা, দ্বিতীয় স্তরটা করোয়েট এবং তৃতীয় স্তরটা রেটিনা। সবাই খেয়াল করো, প্রথম স্তরটা কি, প্রথম স্তরটাকে কিন্তু শ্বেতমণ্ডল বলে। বুঝতে পারতেছি? স্ক্লেরা হচ্ছে তোমার শ্বেতমণ্ডল, স্ক্লেরাকে শ্বেতমণ্ডল বলে হয়। কেন? কারণ এটা সাদা বর্ণের এবং তুলনামূলক কিছুটা শক্ত। যেমন ধরো যে চোখের উপরে চাপ লাগলে প্রথম কিন্তু সে চাপটা সহ্য করে কি স্ক্লেরা। তাহলে লক্ষ্য করো যে তোমার কি, যে স্ক্লেরা হচ্ছে ঘন আঁশযুক্ত এবং তোমার কি যে সাদা বর্ণের, যা চক্ষুকে বাহিরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে। বুঝতে পারতেছ? তাহলে স্ক্লেরা, স্ক্লেরার পরে দেখো স্ক্লেরা স্তরটা সামনের দিকে এসে দেখো একটু স্বচ্ছ হয়ে গেছে। স্ক্লেরা স্তরটি সামনের দিকে এসে স্বচ্ছ হয়ে কিসে পরিণত হয়েছে? কর্নিয়া। বলবো কি যে তাহলে দেখো যে প্রথমে শ্বেতমণ্ডলের সামনের অংশকে বলা হয় কি কর্নিয়া। এই যে স্ক্লেরা হচ্ছে শ্বেতমণ্ডল, আমরা কি বলবো যে শ্বেতমণ্ডলের সামনের অংশকেই বলা হয়ে থাকে কি কর্নিয়া। বুঝতে পারতেছি? শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে। এই অংশটি কিন্তু উত্তল, এই অংশটি স্বচ্ছ এবং অপেক্ষাকৃত, দেখো যে এই অংশটি কিন্তু স্বচ্ছ এবং অপেক্ষাকৃত বাহিরের দিকে উত্তল রয়েছে। লক্ষ্য করো যে তোমার এই যে শ্বেতমণ্ডলের বাহিরের এই সামনের অংশটা কিন্তু উত্তল এবং কি স্বচ্ছ। বুঝতে পারছো? এর মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। তোমরা একটু চোখ যদি এরকম ধরো, চোখটা ধরে অক্ষিগোলকটাকে একটু নড়াচড়া করলে, অক্ষিগোলকটাকে একটু নড়াচড়া করলে দেখবে যে মনে হচ্ছে কিছুটা সামনের দিকে কিছুটা উঁচু, অর্থাৎ সামনের দিকে কিছুটা উত্তল। আসলে সেই অংশ, এটা কোনটার অংশ? তোমার কর্নিয়ার অংশ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কর্নিয়ার পরে আমরা যাব কি, দেখো যে কর্নিয়ার পরে আমরা যাব হচ্ছে দ্বিতীয় স্তর করোয়েট। ঠিক আছে, করোয়েট স্তরটি কালো বর্ণের, করোয়েট স্তরটি যেমন কালো বর্ণের, ঠিক তেমনই করোয়েট স্তরের মধ্যে রক্ত নালীগুলো প্রবেশ করেছে, অর্থাৎ চোখের যে রক্ত নালীগুলো সেই রক্ত নালীগুলো প্রবেশ করেছে। এবং করোয়েট স্তরটা কালো বর্ণের হওয়ার কারণে এই যে স্তরটা, এই করোয়েট স্তরটা মাঝের যেটা বলতেছে মাঝের স্তর, এই মাঝের স্তরটা কালো বর্ণের হওয়ার জন্যই চোখের মধ্যে যে আলো প্রবেশ করে সে আলো প্রতিফলিত হয় না। অর্থাৎ সে আলো যদি প্রতিফলিত হতো, তাহলে কিন্তু আলো চোখের মধ্যে যদি আলো প্রতিফলিত হতো, তাহলে আমরা কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পারতাম না।
বুঝতে পারতেছি, অর্থাৎ আলো প্রতিফলনটাকে বাধা দেয়। আমরা জানি যে কালো কালো বস্তু আলো শোষণ করে, ঠিক একই রকম ভাবে চোখের মধ্যে আলো প্রতিফলিত হতে বাধা দেয় বা আলো শোষণ করে নেয় এই কোন স্তর, দ্বিতীয় স্তর অর্থাৎ করোয়েড স্তর। এবং এই স্তরের আর একটা বিশেষত্ব কি, যে এই স্তরে রক্তনালীগুলো প্রবেশ করেছে, বুঝতে পারতেছি। তাহলে দেখো গেল হচ্ছে করোয়েড। এবার করোয়েড স্তরের সামনের অংশটা দেখো, করোয়েড স্তরের সামনের অংশটাতে এসে করোয়েডের পরে আমরা আলোচনা করব আইরিশের, কারণ দেখো সামনের অংশটা আইরিশ তৈরি করেছে। এখন খেয়াল করো আইরিশ আমরা কি বলবো, বলবো যে আইরিশ হচ্ছে চোখের, যেমন ধরো যে আমাদের চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে কে, আমাদের চোখের মধ্যে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে হচ্ছে আইরিশ। আইরিশটা আসলে কেমন দেখো, যে আমরা অনেক সময় আমরা আমরা বাইরের থেকে দেখতে আমাদের চোখটা এরকম, বাইরের থেকে দেখতে এরকম খানিকটা, এবং এই খানিকটা দেখো কারোর বাদামি লাগে, কারোর কালো বর্ণের, কারোর বাদামি বর্ণের, কারোর কালো বর্ণের এই অংশটুকু, এবং এই যে এই এই যে এই অংশটুকু এটাই হচ্ছে আইরিশ, ঠিক আছে। আইরিশ লক্ষ্য করো যে এই যে আমরা চোখের তো বাইরে থেকে দেখতে যে চোখটাকে এরকম রাখতেছে, এই অংশটা, এই অংশটা অনেক সময় আমরা কালো দেখি, কালো দেখি বা বাদামি বর্ণের দেখি, এই যে এই অংশটাকে যে আমরা যে কালো বা বাদামি বর্ণের দেখে থাকি, এটা হচ্ছে কি যে সাধারণত বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, এটা জেনেটিক্যালি দেখা গেলে যে হয়ে থাকে। তো তাহলে দেখো যে আইরিশ হচ্ছে বাদামি বর্ণের হতে পারে, কালো বর্ণের হতে পারে, আর আইরিশ হচ্ছে, আইরিশ কি করে আমাদের চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে আমাদের চোখকে রক্ষা করে, বুঝতে পেরেছ। তাহলে এটা গেল হচ্ছে আইরিশ। এরপরে দেখো আইরিশের মাঝে যে ছিদ্র থাকে, এই যে ছিদ্র দিয়ে আলো প্রবেশ করতেছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন কোনো বস্তুকে দেখি, আমরা যখন কোনো বস্তুকে দেখি সেই দেখার কাজ কিন্তু এখান থেকে হচ্ছে, অর্থাৎ কোনো একটা বস্তুর আলো এখানে প্রথমে হচ্ছে কর্নিয়া দিয়ে প্রবেশ করে, প্রবেশ দিয়ে এই প্রবেশ করে, এই ছিদ্র দিয়ে প্রবেশ করে, চক্ষু লেন্স দিয়ে প্রবেশ করে, তারপরে রেটিনার উপরে পড়ে, রেটিনার উপরে পড়লে পরে সেই আলো, সেই আলোই মানে সেই বস্তুটা আমরা দেখতে পাই। এখন কিভাবে দেখতে পাই আমরা শেষে আমরা সেটা শিখব। এখন দেখো যে এই যে ছিদ্র, এই ছিদ্রটাকে বলা হয় পিউপিল বা তারারন্ধ্র, এই ছিদ্রটাকে বলা হয় পিউপিল বা তারারন্ধ্র। এই তারারন্ধ্রের জন্যই দেখো যে তারারন্ধ্রের মধ্যে দিয়ে আলো চোখের মধ্যে প্রবেশ করে, তারারন্ধ্র বা পিউপিলের মধ্যে দিয়ে আলো চোখের মধ্যে প্রবেশ করে। এরপরে দেখো যে তারপরে কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে চক্ষু লেন্স। চক্ষু লেন্স হচ্ছে দ্বিউত্তল লেন্স, এই দ্বিউত্তল লেন্স, এবং এমন এক ধরনের লেন্স যে লেন্স ধরো প্রতি মুহূর্তেই তার আকার আকৃতি, অর্থাৎ সেটা কি চিকন হয়, সেটা কিছুটা মোটা হয়, অর্থাৎ যখন আমরা দূরের বস্তু দেখি, যখন আমরা দূরের বস্তু দেখি তখন কিছুটা লম্বা হয়, যখন কাছের বস্তু দেখি তখন কিছুটা খাটো হয়, এইভাবে চক্ষু লেন্স সবসময় তার আকার আকারের পরিবর্তন করতেছে, কিছুটা চিকন হচ্ছে, কিছুটা মোটা হচ্ছে। তো এই যে দেখো এই পরিবর্তনের জন্য কিন্তু আমরা হঠাৎ করে দূরের বস্তু দেখতে পারতেছি আবার কাছের বস্তু দেখতে পারতেছি, অর্থাৎ দূরের কোনো বস্তুর বাস্তব বিম্ব রেটিনার উপর গঠন করে দিতেছে, যেমন ঠিক তেমনই কাছের বস্তুরও বাস্তব প্রতিবিম্ব এখানে কি রেটিনার উপরে গঠিত হচ্ছে। কার জন্য, কে এটা করতেছে, চক্ষু লেন্স, বুঝতে পারতেছি। আর চক্ষু লেন্সকে দেখো যে দুই পাশে পেশি দ্বারা যুক্ত থাকে, চক্ষু লেন্সের এই যে দুই পাশে যে পেশি দ্বারা যুক্ত থাকে, দুই পাশের এই পেশিগুলোকে বলা হয়ে থাকে সিলিয়ারি পেশি। লক্ষ্য করো দুই পাশের এই পেশিগুলোকে বলা হয়ে থাকে সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশিগুলো দ্বারা চক্ষু লেন্স যুক্ত, সিলিয়ারি পেশিগুলোর সংকোচন প্রসারণের ফলে চক্ষু লেন্স লম্বা হয়, খাটো হয়, বুঝতে পেরেছ। এরপরে দেখো যে তাহলে গেল সিলিয়ারি পেশি, এরপরে দেখো এইখানে যে ফাঁকা অংশ, এই একটা ফাঁকা অংশ, এই যে একটা ফাঁকা অংশ, তারপরে দেখো যে আমরা তৃতীয় স্তরে চলে যাই। তৃতীয় স্তরটা কি আমাদের লাস্ট স্তর, যেটা তৃতীয় স্তর, এটা হচ্ছে কি দেখো যে এটা হচ্ছে এইটা, এই যে তৃতীয় স্তর, এই তৃতীয় স্তরটা কি রেটিনা। রেটিনা তোমরা জানো যে রেটিনা হচ্ছে অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর। রেটিনা, রেটিনা হচ্ছে গোলাপি বর্ণের, অর্থাৎ হালকা গোলাপি বর্ণের। রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। এই সকল কোষগুলো আমাদেরকে কী করে, দেখতে সাহায্য করে। অর্থাৎ কিছু কোষ আছে যারা আমরা, কিছু কোষ আছে যেগুলো অনুজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, কিছু কোষ আছে যেগুলো উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। যেই কোষগুলো দেখো যে কোনো বস্তু থেকে আলোক রশ্মি
যখন এই রেটিনার উপরে পড়ে, রেটিনার উপরে পড়লেই তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এক্ষেত্রে দেখো যে যখন কোনো একটা বস্তু থেকে আলোকরশ্মি আলোকরশ্মি এসে এই রেটিনার উপরে পড়ে তখন আমরা দেখতে পাই। আলোক রেটিনাতে যে দুই ধরনের কোষ থাকে সেগুলো কি করে, সেই কোষগুলো এই আলোক আলোক সংবেদনটাকে গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে। বুঝতে পারতেছ? এরপরে দেখো আরো দুইটা অংশ রয়েছে, এইখানে যে ফাঁকা অংশ, এইখানে যে ফাঁকা অংশ, তোমার কাছে মনে হচ্ছে এটা ফাঁকা অংশ, আসলে কিন্তু এই দুইটা অংশ কোনো অংশে ফাঁকা অংশ নয়। লক্ষ্য করো যে এই এই যে অংশটা অর্থাৎ তোমার কর্নিয়া এবং লেন্সের মাঝে, কর্নিয়া এবং লেন্সের মাঝে যে জেলির ন্যায় পদার্থ থাকে, স্বচ্ছ স্বচ্ছ জেলির ন্যায় যে পদার্থ থাকে সেটাকে বলা হয় কি, যে অ্যাকোয়াস হিউমার। স্বচ্ছ জেলির ন্যায় যে পদার্থ থাকে সেটাকে বলা হয় অ্যাকোয়াস হিউমার। আর এই যে ভিতরে এই জায়গাটাতেও স্বচ্ছ জেলির ন্যায় পদার্থ থাকে যেটাকে বলা হয় থাকে ভিট্রিয়াস হিউমার। অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার স্বচ্ছ হওয়ার জন্য খুব সহজে আলোকরশ্মি আলোকরশ্মি কর্নিয়া অ্যাকোয়াস হিউমার লেন্স এবং ভিট্রিয়াস হিউমার ভেদ করে রেটিনার উপরে পড়লে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। অতঃপর সর্বশেষ একটু লক্ষ্য করো যে সেটা শেষে আমি দিয়েছি, এটা হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু হচ্ছে দেখো আমাদের চোখ থেকে বেরিয়েছে মোট ছয়টা স্নায়ু বেরিয়েছে, অর্থাৎ তিন জোড়া স্নায়ু, এগুলো হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু হচ্ছে আমরা জানি যে অপটিক স্নায়ু আমাদের দর্শনে সাহায্য করে, অর্থাৎ অপটিক স্নায়ুর মধ্যে দিয়ে মাধ্যমে হচ্ছে কি হয় যে এই যে রেটিনার উপরে যে আলো পড়ে সে আলোগুলো কোথায় পৌঁছায়, মস্তিষ্কে পৌঁছায়। সাধারণত মস্তিষ্কে পৌঁছালে পরে সেই বস্তুটা আমরা দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে তাহলে তোমরা আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝলে যে চোখের গঠন কিভাবে বর্ণনা করতে হয়। আর এই চোখের গঠন বর্ণনা করার জন্য কিন্তু আসলেই আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। এখন একটু আমরা আমি সর্বশেষ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা কোনো বস্তুকে কিভাবে দেখে থাকি। যেমন তুমি লক্ষ্য করো একটা বস্তুকে যদি ইন্ডিকেট করি তাহলে মনে করো যে এই বস্তু থেকে আলোকরশ্মি, একটা বস্তুকে ইন্ডিকেট করি এই বস্তু থেকে আলোকরশ্মি এভাবে আসলো, এভাবে আসলে সেটা কি হলো যে লেন্স থেকে প্রতিসরিত হয়ে এভাবে রেটিনার উপরে গিয়ে পড়লো। এইভাবে রেটিনার উপরে গিয়ে পড়লো, রেটিনার উপরে গিয়ে পড়লে পরে আমরা সেই বস্তুটাকে এই বস্তুটাকে দেখতে পাই। এবং প্রথমত এই বস্তুটা আমরা এখান থেকে যখন আলোকরশ্মি কর্নিয়া ভেদ করে অ্যাকোয়াস হিউমার, থেকে লেন্স, দিয়ে প্রতিসরিত হয়ে ভিট্রিয়াস হিউমার দিয়ে যখন রেটিনার উপরে পড়ে তখন রেটিনার উপরে কিন্তু এই বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। আর এই বস্তুর যখন উল্টা বিম্ব গঠিত হলে রেটিনা সেই উল্টাটাই গ্রহণ করে, গ্রহণ করার পরে অপটিক স্নায়ুর মধ্যে দিয়ে সে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্কে গিয়ে এই এই বিম্বটার আর একবার উল্টে যায়, ফলে আমরা বস্তুটাকে সোজা দেখি। শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা বিষয়টা নিয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছ, অর্থাৎ মানব চক্ষুর গঠন, মানব চক্ষুর হচ্ছে চিহ্নিতকরণ এবং কিভাবে আমরা কোনো বস্তুকে দেখে থাকি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এইভাবেই তোমরা পরীক্ষায় উত্তর করবে। আমি আশা করি যে তোমরা ভালো নম্বর পেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।